আসসালামু আলাইকুম সবাইকে আমি নিশানুয়া ফেব্রিক্স থেকে লাইভ হয়ে গিয়েছে আপনাদের সবার সাথে ঠিক দুইটা তিরিশে যেমন নাকি প্রতিদিনের মতো পোস্ট দিয়ে বলা হয় প্রতিদিনের মতো টাইম মতোই অলমোস্ট টাইম মতো আর কি এসে পড়েছি আমাকে ঠিক মতো দেখা গেলে অবশ্যই জানাবেন লাইটে নেটে সাউন্ডে কোথাও যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই বলে দিবেন আর যদি কোনো প্রবলেম না হয় আমাকে যদি ঠিক মতো দেখা যায় শোনা যায় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে হবে যে সব কিছু ঠিকঠাক আর ক্লিয়ার আছে কি না কারণ আমাদের নেটে এমনিতেই মাঝে মাঝে ডিস্টার্ব দেয় আর আজকে তো হচ্ছে গিয়ে ওয়েদারের জন্য আসলেই মানে ডিস্টার্ব দেওয়ার কথা তো যাই হোক ঠিকভাবে সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি আমাকে বলবেন হ্যাঁ আর আমাকে একটু তুমি দেখিও তো যে সব কিছু ক্লিয়ার আছে কি না ওকে আর যারা আমাকে জয়েন করেছেন কমেন্ট করবেন হ্যাঁ হাই হ্যালো করে কমেন্ট করে জানিয়ে দিবেন যে কারা কারা আমার সাথে আছেন আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম নুসরাত আপু হাই আপু কেমন আছো টুম্পা দাস আপু আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আমাকে কমেন্ট করে জানান ওকে সবাই কেমন আছেন কি করছেন আজকে ওয়েদারটা কিন্তু অনেক 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 সুন্দর মানে অনেক আরামদায়ক ঘুম ঘুম টাইপের একটা ওয়েদার তাই না হাই আপু হ্যালো ফারজানা আপু হাই কিউট আপু হ্যালো আহ স্নিগ্ধা আপু হাই হ্যালো তপু আপু 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 চলে এসেছে সব কিছু ঠিক আছে ওকে চলে এসেছি হ্যাঁ যারা যারা লাইফটা জয়েন করেছেন শেয়ার করে দিবেন কিন্তু ওকে শেয়ার করে দিবেন আজকে আমি অনেক 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 সুন্দর কটন ড্রেস নিয়ে এসেছি প্রাইসে যদিও আমার টেলর এটাতে মানে অনেক 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 ঝামেলা করেছে আপনাদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এটার মধ্যে কিন্তু আমার টেইলর একটু ডিস্টার্ব করে ফেলেছে ড্রেসটাকে আমি আপনাদেরকে ডিটেলসে সুন্দর করে ড্রেসটা দেখিয়ে দেবো যাদের যাতে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন এটা কিন্তু আপনারা অফার প্রাইসে এই ড্রেসটা পেয়ে যাবেন আর ড্রেসটা আমাদের শোরুমগুলোতে অ্যাভেলেবেল আছে চাইলে শোরুমে গিয়েও দেখে নিয়ে নিতে পারবেন ওকে হাই আপু হ্যালো ফারজানা আপু হাই হ্যালো রিতিকা আপু আপু তোমার থেকে সাতটা ড্রেস নিয়েছি মাশ আল্লাহ মাশ আল্লাহ সানায়া ঐশিয়া আপু লিখেছেন মাশ আল্লাহ আসসালামু আলাইকুম আভি ওয়ালাইকুম আসসালাম মিতা আপু আচ্ছা আমাকে ড্রেসটা দাও আমি ড্রেসটা দেখানো স্টার্ট করছি এটা কিন্তু খুবই 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 সুন্দর একটা কটন পার্টি ওয়ার কালেকশন এটার সাথে অনেকগুলো এমব্রয়ডারি প্যাচ প্যানেল আছে দেখেন আমার ড্রেস দেখলে আপনারা বুঝবেন না যে আসলে এতগুলো প্যাচ প্যানেল আছে কারণ আমার টেলর একদম কাটাকাটি করে নষ্ট করে দিয়েছে এটার ওড়নাটা অনেক সুন্দর কারণ এটার ওড়নাটা ফুললি খুব সুন্দর করে কালারফুল ডিজিটাল প্রিন্ট করে ওনাটা দেখেছেন খুব সুন্দর করে কিন্তু কালারফুল ডিজিটাল প্রিন্ট করা আছে একদম পুরো ওনার মধ্যে প্রিন্ট করা সাথেই কামিজের ফ্রন্ট কামিজের ব্যাক সাইড কামিজের স্লিভ প্রতিটা জিনিস আপনার খুব সুন্দর করে প্রিন্ট করে দিয়েছে এই ড্রেসটা এসেছে হচ্ছে গিয়ে অর্ডার ডান মাশাল্লাহ রাফিন রহমান আপু লিখেছেন আপুই তো তাই না অনেক সুন্দর ড্রেস আপু লামি আপু লিখেছে অনেক সুন্দর অনেক 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 সুন্দর অনেক কালারফুল অনেক কালারফুল অনেক কালারফুল এই ড্রেসটা এসেছে হচ্ছে কি অরিজিনাল ইন্ডিয়ান এলান থেকে এটা হচ্ছে এলান কালেকশন এগুলো হচ্ছে কি ডিজাইনার কটন কালেকশন আর এগুলো কিন্তু খুবই 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 ইউনিক হ্যাঁ খুবই ইউনিক ডিফারেন্ট মানে আপনাদের জন্য স্পেশালি ড্রেসগুলোকে আনা হয়েছে যাদের ভালো লাগবে এটা যেহেতু কোনো নাম দেয়া হয়নি আপনারা স্ক্রিনশট দিয়ে সুন্দর অর্ডারটা প্লেস করে করে দিতে পারবেন ওকে এখন আমি ড্রেসটা খুলে তো জলদি জলদি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি শেয়ার ডান তপু আপু থ্যাংক ইউ সো মাচ সবাই লাইফটাকে সুন্দর করে শেয়ার করে দিবেন আমার টেলো না ড্রেসটা বানিয়েছে সোজা কিন্তু এটা এমব্রয়ডারিটা দেখেন এম্ব্রয়ডারিটাকে মানে সোজা দিতে দিতে এই জায়গা থেকে বাঁকা করে ফেলেছে হাই সুন্দরী আপি হ্যালো লিপি আপু হাই আপু হ্যালো তাসফিয়া লামিসা আপু যারা লাইভটা জয়েন করেছেন আর যারা লাইভে আছেন অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করবেন হ্যাঁ শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন আচ্ছা এটা তো উল্টা দিলে এটা তো ফ্রন্ট না ও আচ্ছা আসলে কিন্তু আমি ব্যাক সাইড দিয়ে ফ্রন্ট বানিয়েছি আচ্ছা ওকে নাকি যাই কি হ্যাঁ আমি যেটাকে ফ্রন্ট দিয়েছি আমি সেইটাই দেখাই হ্যাঁ যে জিনিসটাকে আমি ফ্রন্ট দিয়েছি কারণ ফ্রন্টের প্রিন্ট না মানে আমার এই পাশে প্রিন্টটা অনেক সুন্দর লেগেছে এই পাশের প্রিন্টটা অনেক 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 কালারফুল এই পাশে প্রিন্টটাকে আমি ফ্রন্ট দিয়েছি কিন্তু এটা অ্যাকচুয়াল ফ্রন্ট হচ্ছে গিয়ে এইটা যদি আপনারা এইটাকে ফ্রন্ট দেন তখন কিন্তু আপনার ফ্রন্টেও আর কি কাজ থাকবে প্রিন্ট থাকবে ব্যাক সাইডেও থাকবে কিন্তু আমি যদি এটাকে ফ্রন্ট দিতাম দেখা যেত কি এই যে গল আর এমব্রয়ডারির পরে মানে এই কাজগুলো না আমার বডিতে আর আসতো না অল্প একটু আসতো আর এই জায়গাগুলোই যে এরকম প্লেইন যে জায়গাটা এই প্লেইন জায়গাটাই আমার বডিতে আসতো এর জন্য এটাকে আমি ব্যাক সাইডেই রেখেছি আর যেটা নাকি বেশি কালারফুল সুন্দর প্রিন্ট সেটাকে আমি এই যে সেইটাকে আমি হচ্ছে গিয়ে ফ্রন্টে দিয়েছি যার জন্য এমব্রয়ডারিটাও আসছে আবার ফ্রন্টে প্রিন্টটাও খুব সুন্দর করে এসে পড়েছে অর্ডার ডান লিপি আপু লিখেছেন মাসাল্লাহ ইউ আর অলওয়েজ বিউটিফুল মেহরিমা সুলতান আপু লিখেছেন থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর আপু তাসনীন আপু লিখেছেন অনেক অনেক আর এগুলো না মানে এগুলো হচ্ছে ম্যাটেরিয়ালটা আমি বলে দিই সিল্কি কটন ম্যাটেরিয়ালের মধ্যে আছে এটা উপরের পাশটা কিন্তু হালকা একটা সিল্কি সিল্কি মানে কি হালকা একটা শাইন শাইন একটা একটা আছে আছে হালকা না খুব ভালোই সিল্কি সিল্কি যার জন্য এটার যার জন্য এটার মধ্যে প্রিন্ট এত সুন্দর করে ফুটে উঠেছে আর এটার ভেতরের দিকটা হচ্ছে গিয়ে ম্যাট হ্যাঁ এটার ভেতরের দিকটা কিন্তু সিল্কি নেই যেটা ভেতরের দিকটা হচ্ছে গিয়ে ম্যাট কটনের মধ্যে আছে ভেতরের দিকটা ম্যাট কটনের মধ্যে আছে উপরের দিকটা কিন্তু সিল্কি কটন মানে সিল্ক সিল্ক টাইপের একটা আছে যার জন্য এটার প্রিন্টগুলো এত স্প স্পষ্ট আর এত 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 ক্লিয়ার এগুলো কিন্তু আপনারা কটন এগুলো কিন্তু কটন পার্টি ওয়ার কালেকশন হ্যাঁ যার জন্য এটার মধ্যে এত প্রিন্ট এত এমব্রয়ডারি এত কিছু দিয়ে দিয়েছে কিন্তু এটা কিন্তু আপনারা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন যদিও এটা আমি এর আগে কখনো দেখাইনি একদম নতুন ড্রেস আমি আজকেই দেখাচ্ছি তারপরেও আপনারা প্রথম দেখাই অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন যাদের যাদের ভালো লাগবে অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন হ্যাঁ প্রাইস বলে দিব আপনারা এটা একটা অফার প্রাইসে পাবেন হাই আপু হ্যালো মানিক ভাইয়া না কোন আপু মনে হয় ডিতে কমেন্ট করেন তাই না আপু তুমি কেমন আছো ইসরাত আপু আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন এত সুন্দর সুন্দর ড্রেস আপু লিখেছেন হ্যাঁ একদম অনেক 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 সুন্দর সুন্দর ড্রেস অনেক 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 রিজনেবল প্রাইসের মধ্যে আছে এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পুরোটা আপনার কালারফুল ডিজিটাল প্রিন্ট করা ফুললি কালারফুল ডিজিটাল প্রিন্ট করা আছে আর আমার কেন যেন এই যে এই যে ডিজাইনটা এই প্রিন্টটা আমার কাছে অনেক ভালো আসছে লেগেছে কারণ নেকে এমব্রয়ডারি দেওয়ার পরে এই প্রিন্টটা একদম লম্বা হয়ে যেভাবে পড়েছে দেখতে কিন্তু অনেক 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 সুন্দর লাগছে আর আপনার দূরে থেকে দেখে মানে এই জায়গার প্রিন্টগুলো দেখেন এত ক্লিয়ার মানে খুব সুন্দর লাগে জিনিসগুলো দেখতে না খুবই 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 সুন্দর লাগে আর প্রিন্টগুলো এত হাই কোয়ালিটির হওয়ায় মানে সব প্রিন্ট না ফুটে রয়েছে মানে মনে হবে যে আপনার দিকে তাকিয়ে রয়েছে প্রিন্টগুলো মানে এত 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 সুন্দর এত মানে এত স্পষ্ট আর এত ক্লিয়ার আপু মিনাকারি জ্যাকার্ড হবে মিনাকারি জ্যাকার্ড মিনাকারি জ্যাকার্ড জানি কোনটা ছিল এই যে ভিনেটটা না অ্যাশটা শুধু অ্যাভেলেবল আছে লাস্ট অ্যাশটা মনে হয় কয়েকটা অ্যাভেলেবল আছে ওটা তো মনে হয় শোরুমে সোল্ড আউট ও অ্যাশটা মনে হয় লাস্ট অ্যাভেলেবল আছে এছাড়া আর নেই হ্যাঁ ওগুলো শেষ হয়ে গিয়েছে গুলবানো অ্যাভেলেবেল আছে হ্যাঁ গুলবানো অ্যাভেলেবেল আছে পেজিং বক্স করলে আপনারা পেয়ে যাবেন ওকে এই দেখেন এখানে প্রিন্টগুলো দেখেছেন একদম মানে আর কালারটা হচ্ছে গিয়ে লাইট একটা একদম হালকা অলিভ বলা যায় না মানে একটু কেমন যেন একটা হালকা অলিভ টাইপের একটা কালার যে জল পায়ে যে উপরে যে স্কিনটা থাকে না ওই ওই স্কিন কালারটাই হালকা ঠিক আছে কালারটা না খুব সুন্দর আমার কাছে অনেক ইউনিক লেগেছে আমি যদিও এটা কালার ভেবে পাচ্ছি না যেটা কি কালার কিন্তু আমার কাছে মনে হয় কি হালকা একদম লাইট একটা অলিভ কালারের মধ্যে খুব কালারফুল করে প্রিন্ট করে দিয়েছে খুব 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 কালারফুল করে প্রিন্ট করে দিয়েছে আপু সবাই অর্ডার করে দিয়েছে তাড়াতাড়ি প্রাইস বলো হ্যাঁ এই যে একদম জলদি করে প্রাইস বলে দিচ্ছি আমি একদম দ্রুত করে দেখাচ্ছি দ্রুত করে দেখে দ্রুত দ্রুত করে প্রাইস বলে দিচ্ছি ঠিক আছে আপু পার্টি পার্টি ড্রেস আনবো 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 আমার মানে আসলে প্রবলেমটা কি হয়েছে ঈদের পরে মাত্রই হচ্ছে কি সব কিছু খুলছে তো আমার টেইলারে যে প্রবলেম হয়েছে মানে আমার টেইলারে নাকি কোনো কারিগরি আসেনি একদম এর জন্য না আমার মানে খুবই তাড়াহুড়া দেখেন এটার কি অবস্থা করেছে তাড়াহুড়া করে বানিয়ে আর যেটা স্লিভের মধ্যে এখানে না অনেক চারটে এমব্রয়ডারি মানে এই জায়গার মধ্যে যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা দুইটা চারটা এমব্রয়ডারি কি আমার টেলর দেখেন কি করেছে এত তাড়াহুড়ার মধ্যে এর জন্য আমি পার্টি ড্রেসগুলো দেখা par China. দেখি একটু মেবি টাইম লাগবে কিন্তু দেখাবো অনেক সুন্দর সুন্দর পার্টি ড্রেস আছে হ্যাঁ একটু টাইম লাগবে কিন্তু আমি দেখাবো আপনাদেরকে একটু শুধু ওয়েট করতে হবে ওকে এই যে এটার প্রিন্টটা এটার কিন্তু কিন্তু যে অলিভের দুইটা দেখেছেন একটু লাইট ডিপের মধ্যে দুইটা শেবের দুইটা শেড অলিভ কালার আছে যেটার উপরে আপনার পার্পল পিঙ্ক কালার দিয়ে এর আমি আজকে আই লুকটাও একটু পার্পল পিঙ্ক টাইপের রেখেছি যদিও অরেঞ্জ হয়ে গিয়েছে ইয়েলো কালার দিতে গিয়ে অরেঞ্জ হয়ে গিয়েছে তো যাই হোক পিঙ্ক রাখার চেষ্টা করেছি হ্যাঁ আর এটার নিচে প্রিন্টটা খুবই 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 সুন্দর দেখেন একদম মানে প্রতিটা চিকন চিকুন যে প্রিন্টগুলো করা এগুলোও কিন্তু খুবই ক্লিয়ার হ্যাঁ এটার এই ড্রেসের মধ্যে মেইনই হচ্ছে গিয়ে এটার প্রিন্ট মেইন এটার প্রিন্টটাই হলো গিয়ে সব মানে অনেক ড্রেসে থাকে না যেমন মেইন থাকে এমব্রয়েডারির মধ্যে ফুল ফোকাস থাকে কিন্তু এইটার পুরো ফোকাসটাই এটা প্রিন্টের মধ্যে যার কারণে ড্রেসটাকে আরো বেশি সুন্দর লাগছে আরো বেশি কালারফুল লাগছে আর এই হচ্ছে ব্যাক সাইড এটা আসলে অ্যাকচুয়ালি এটা ফ্রন্ট সাইড যেটাকে আমি ব্যাক সাইডে দিয়েছি ওটা তো ফার্স্টেই বললাম কেন আপনারা চাইলে এইটাকে হচ্ছে গিয়ে ফ্রন্টে দিয়েও বানাতে পারবেন কারণ এই জায়গার প্রিন্টটাও কিন্তু সুন্দর আর এই এই যেটা আরেকটা ভালো সুন্দর সুন্দর দিক লেগেছে যে দেখেন কি পরিমাণ দূরে থেকেই আপনারা দেখে বুঝতে পারবেন এটা প্রিন্ট গুলো এটা একটা ভালো দিক হচ্ছে এটা ফ্রন্টে একরকম প্রিন্ট ব্যাক সাইডে হচ্ছে গিয়ে আরেক রকম প্রিন্ট মানে দুই জায়গায় দুই রকম প্রিন্ট কিন্তু দুইটা প্রিন্টই আবার সুন্দর আর এটার স্লিভটাও অনেক 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 সুন্দর আমি আমার আচ্ছা আমি ফার্স্টে স্লিভটা দেখি তারপরে আমার স্লিভের ডিজাইনটা কীভাবে দিতে চেয়েছিলাম ওটা আমি বলি এটার স্লিভটা কিন্তু অনেক সুন্দর এখানে দেখেন ভিতরে হচ্ছে গিয়ে পার্পল কালার হোয়াইটের সাথে পার্পল আর হালকা পিঙ্কিশ পিঙ্কিশ শেডের মধ্যে স্লিভটা দিয়েছে আমি আমার স্লিভটাকে বলেছিলাম কি ডিভাইডার দিতে এটা রিজন স্লিভের যে নিচের যে এই ডিজাইনটা অনেক সুন্দর যে এই জায়গা থেকে যে এই ডিজাইনটা এসেছে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আমি চেয়েছিলাম কি এটাকে হচ্ছে গিয়ে ডিভাইডার দিতে ডিভাইডার দিয়ে মানে একটু ছোট করে বানিয়ে ডিভাইডার দিয়ে এই যে এই এমব্রয়ডারি প্যাচটাকে আমি চেয়েছিলাম মানে ডিভাইডার করে ঝুলিয়ে বসাতে কিন্তু দেখেন পুরোই নকশা চেঞ্জ করে দিয়েছে আমার যেটা করেছে টেলর এই প্রিন্টটাকে উপরে দিয়ে এই যে দেখেন এই প্রিন্টটাকে উপরে দিয়ে দিয়েছে নিচে প্লেন তারপরে দুইটা এমব্রয়ডারিকে মানে চারটাকে একটা বানিয়ে দিয়েছে তো আপনারা হচ্ছে জিনিসটাকে এই প্রিন্টটা যেটা এরকম বক্স বক্স এটাকে উপর থেকেই দিবেন কারণ এই জায়গায় কিন্তু অনেক ঘন প্রিন্ট তো এটা দেওয়ার কারণে উপরে সব মিলেমিশে গিয়েছে কিছু বুঝা যাচ্ছে না এই বক্স প্রিন্টটাকে উপরে দিয়ে এইটাকে নিচে এখান থেকে দিয়ে জিনিসটাকে এক্সট্রা বসাবেন যেন এমব্রয়ডারিটা সি থ্রু হয়ে থাকে তখন এটা আরও এক্সক্লুসিভ আরও সুন্দর লাগবে কারণ এত এত এমব্রয়ডারি হ্যাঁ দাও না থাক থাক দাও এত এত এমব্রয়ডারি দিয়েছে কেন ওটাও দিয়ে দাও এত এত এমব্রয়ডারি দিয়েছে হচ্ছে কি যেন জিনিসটাকে আমরা আরও সুন্দর করে মেক করতে পারি এই দেখেন এই হচ্ছে গিয়ে এটার নেকের এমব্রয়ডারি প্যাচ ওকে অরেঞ্জ একটা আইসক্রিম টাইপের ড্রেস দেখান প্লিজ 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 অরেঞ্জ আইসক্রিম টাইপের ড্রেস আচ্ছা দেখি লাইভের পরে দিনে চিন্তা করবো অরেঞ্জ আইসক্রিম টাইপের ড্রেস কী দেখানো যায় ঠিক আছে এই যে দেখেন এই হচ্ছে এটা নেকের এম্ব্রয়েডারিটা এটা নেকের এম্ব্রয়েডারিটা অনেক সুন্দর যার কারণে আমি এটাকে হলো গিয়ে হাইনেক দিয়ে তারপরে এটাকে এইভাবে করে বসিয়েছি আপনারা চাইলে নেকও দিতে পারেন পান গলাও দিতে পান আপনাদের ইচ্ছা যে আপনারা কি দিয়ে কি বানাবেন আর এমব্রয়ডারি ফিনিশিংগুলো সেই লেভেলের সুন্দর সেই লেভেলের সুন্দর ফিনিশিং করা এখানে আর এখানে হচ্ছে কি যে হোয়াইট পেপারগুলো আপনার টেলরকে ফেলে নিতে বলবেন হাই সুইট আপু হ্যালো রাহিলা পারবিন আপু কেমন আছেন আপু ঈদের পরে আজকে আপুকে ফার্স্ট লাইভে দেখল দেখেন এখানে হচ্ছে আপনার একটু লাইট ডিপ পিঙ্ক হ্যাঁ এ গিয়ে দুইটা পিঙ্ক কালারের তারপর এখানে একটু ডিপ অলিভ টাইপের একটা কালারের প্রিন্ট কালার দিয়ে এমব্রয়ডারি করে দিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ জিনিসটা এমব্রয়ডারি করা হ্যাঁ সম্পূর্ণ জিনিসটা এমব্রয়ডারি যে মাঝখানে এই পেপারটাও কিন্তু আপনারা ফেলে দিবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি ভিজালে জিনিসগুলো না ফেলে পড়ে যায় এই দেখেন এখান থেকে ফেলে দিলে এটা কিন্তু আরও ফিনিশিংটা আরও সুন্দর আসবে হ্যাঁ ফিনিশিংটা আরও সুন্দর আসবে কোনো সমস্যা নাই লেট করে ফেললে আমার লাইফটা রেকর্ড করা থাকবে দেখে নিতে পারবেন এটাকে আমি হাইনেক দিয়ে সুন্দর করে বসিয়েছি আপনারা চাইলে জিনিসটাকে পান গলাও দিতে পারবেন ভি শেপের একটা আছে কিন্তু যদি আবার আমি পান গলা দিতাম এই ভি শেপটা না ছোট এই এই আর কি এই কাজটা ছোট মানে এখানে মাঝখানে গ্যাপটা ছোট তখন অনেকগুলো এমব্রয়ডারি কাটা পড়ে যেত এর জন্য আমি একদম এই যে চিপা করে আমি হাই নেক দিয়ে এই নেকটাকে দিয়েছি এরপর এখন আমি মেইন যে জিনিসটা আমার টেইলর নষ্ট করেছে ওটাতে চলে যায় তারপর এটা সুন্দর ওর্ণাতে যায় এই দেখেন এখানে টোটাল তিনটা এমব্রয়ডারি আছে হ্যাঁ এটা হলো গিয়ে প্যান্টের জন্য দিয়েছে এই এমব্রয়ডারি প্যাচটাকে প্যান্টের জন্য দিয়েছে আর এইটাকে আপনার কামিজের নিচে প্যানেল হিসেবে দিয়েছে কিন্তু কামিজটা কিন্তু অলরেডি অনেক কালারফুল দেখেছেন অলরেডি অনেক কালারফুল এর জন্য আমি চেয়েছিলাম কি যে এই জিনিসটাকে আমি মানে এইভাবে করে কেটে এটা এই যে পুরো টিস্যু কাপড় সহ এখানে ডিভাইডার করে বসাতে বলেছিলাম আমার টেলরকে আর আমি এটা প্যান্টে দিতে চেয়েছিলাম কিন্তু আমার টেলর যেটা করেছে এটাকে পুরোটাই একসাথে কেটে এটাকে মানে এত টুক ইউজ করে মানে অর্ধেক বাদ দিয়ে তারপর এটাকে সেলাই করে বসিয়ে দিয়েছে তো যাই হোক আপনারা সুন্দর করে প্যান্টেরটা প্যান্টে ইউজ করবেন কারণ এখানে দেখেন কালার কম্বিনেশন গুলো কিন্তু অনেক সুন্দর একদম বেবি পিঙ্ক কালার হোয়াইট কালার ম্যাজেন্ডা কালার হ্যাঁ বেবি পিঙ্ক কালার হোয়াইট আর ম্যাজেন্ডা তিনটা কালার দিয়ে খুব সুন্দর করে এমব্রয়ডারি করে দিয়েছে এটা হচ্ছে প্যান্টের প্যাচ দুইটা প্যাচ আছে এখানে এই দুইটা প্যাচ হচ্ছে প্যান্টের প্যাচ আর এখানে লম্বা একটা এমব্রয়ডারি প্যানেল আছে এই প্যানেলটা দিয়েছে কামিজের নিচের জন্য যেটা নাকি প্রচুর পরিমাণে কালারফুল হ্যাঁ প্রচুর পরিমাণে কালারফুল আর অনেক লম্বা যদি কেউ বড় ঘের দিয়ে পড়তে মন চায় অবশ্যই দিতে পারবেন কারণ এই যে প্যানেলটা দিয়েছে এটা কিন্তু অনেক লম্বা একটা প্যানেল দিয়েছে ওকে তো এখানে টোটাল তিনটা এমব্রয়ডারি আছে আর নেকের জন্য টোটাল একটা ডারি প্যাচ আছে এখন এটা ওড়নাটা দেখে এটা ওড়নাটা হচ্ছে গিয়ে ক্রেপ শিফনের মধ্যে আছে আচ্ছা এত কি আচ্ছা বুঝিনি কমেন্টে যাই হোক হ্যালো আপু হ্যালো রাজিয়া সুলতানা আপু কেমন আছেন আপু আপু পার্টি ড্রেস চাই চাই সামনে হ্যাঁ অবশ্য ঈদের জন্য তো আমি বললাম না আমাকে একটু টাইম দিতে হবে কারণ হচ্ছে এখন পর্যন্ত তো সব কিছু ঠিকঠাক মতো চালুই হয় না আমি সব কিছু ওপেন হয়নি তো এই আমাকে একটু টাইম দিতে হবে আমার টেইলরও বলেছে যে একটু আর কি টাইম লাগবে কারণ তার সব কারিগর আসলে আমার সব ড্রেস বানানো স্টার্ট করবে এর জন্য তারা হুড়াতে এই যে দেখেন এটাকে নষ্ট করে দিয়েছে সেই জন্য আমি বললাম আচ্ছা দেখি একটু ওয়েট করি একটু ওয়েট করে তারপরে সব দেখানো স্টার্ট করি আর এমনিতে তো এখন সুন্দর সুন্দর ড্রেসগুলো তো দেখাচ্ছি যা যা আর কি আমার দেখা বানানো পসিবল হচ্ছে আমি বানিয়ে বানিয়ে দেখিয়ে দিচ্ছি এটার ওড়নাটা কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর কারণ ওড়নাটা হচ্ছে গিয়ে হালকা অফ হোয়াইট আর জাম কালারের মধ্যে আছে যে মাঝখানে প্রিন্টটা কিন্তু জাম কালারের মধ্যে ক্রেপ শিফনের মধ্যে আছে ঠিক আছে একদম সফট একটা ক্রেপ শিফনের মধ্যে আছে হাই হ্যালো শামিমা আপু তুমি আমার এস এম এস পড়ো না কেন তোপু আপু এই দেখেন পরে দিলাম দেখেন একদম আপনি কমপ্লেন করার সাথে সাথেই পরে দিলাম ফ্রেঞ্চ ক্রেপ সিল্ক ড্রেস আনো প্লিজ আচ্ছা ঠিক আছে ফ্রেঞ্চ ক্রেপ সিল্ক ড্রেসও আপনাদের জন্য নিয়ে আসবো ওকে সব নিয়ে আসবো রেভেন রিস্টক হবে না রেভেন তো আমি তিনবার রিস্টক করেছি তিনবার মানে ওটা আর রিস্টক হবে না ওটা তো এখন অনেক পুরাতন হয়ে গিয়েছে এখন হচ্ছে গিয়ে রেভেনের জায়গায় আমি অন্য কোন সুন্দর জিনিস আনার চেষ্টা করব ওকে এই দেখেন ওর এই জায়গার প্রিন্টগুলো দেখেছেন কি পরিমাণ সুন্দর না খুলে পড়লে অনেক ভালো লাগে অনেক 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 সুন্দর লাগে ওড়াটাকে খুলে পড়লে কারণ ওড়নাটা মানে সেই লেভেলের কালারফুল করেছে সেই লেভেলের কালারফুল এখানে ব্ল্যাক থেকে স্টার্ট করে ব্লু স্কাই অ্যাশ তারপরে হচ্ছে গিয়ে পিঙ্ক অলিভ মিন্ট পার্পল সব কালার আছে সব 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 কালার আছে আর ওনাটা অনেক চড় ওনাটা হচ্ছে গিয়ে ক্রেপ শিফনের মধ্যে আছে একদম সফট একটা ক্রেপ শিফনের মধ্যে আছে যে দেখেন দেখেছেন ওনাটা খুলে পড়লে অনেক ভালো লাগে আমাকে কামিজটা মেজারমেন্ট টেপটা দিয়ে দাও ঠিক আছে যে দেখেন ব্যাক সাইড থেকেও কিন্তু অনেক 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 সুন্দর লাগে কারণ ওনাটা অনেক কালারফুল অনেক কালারফুল ঠিক আছে ডিভা আনো প্লিজ আচ্ছা ডিভা না কয়েকটা হচ্ছে গিয়ে অ্যাভেলেবল ছিল তোমার আই মেকআপটা অনেক সুন্দর হয় তাই থ্যাংক ইউ সো মাচ ডিভানা কয়েকটা অ্যাভেলেবেল তো শেষ আচ্ছা ঈদের পরে খোলার পরে কয়েকটা পাওয়া গিয়েছিল কিন্তু এখন মনে হয় নেই শেষ হয়ে গিয়েছে ওগুলো মিনাকারি জাকার কবে আনবা মিনাকারি জাকার মিনাকার জ্যাকেট তো আপু সোলডর ওটা তো আর আসবে না মিনাকারি জ্যাকাট কোনটা কথা বলছেন ভিনায়ারটা ভিনায়ারটা কিন্তু আউট অ্যাজটাই লাস্ট কয়েকটা আছে এছাড়া আর নেই সেম জিনিস আর আসবে না নতুন কিছু আসতে পারে হয়তো শোরুমে এই ড্রেসটা আছে হ্যাঁ শোরুমে এই ড্রেসটা কিন্তু অ্যাভেলেবেল আছে এটার প্যান্ট হচ্ছে গিয়ে হোয়াইট কটনের মধ্যে আছে হ্যাঁ একদম পিওর হোয়াইট যে কটন থাকে পিওর হোয়াইটের মধ্যে আছে পিওর হোয়াইট কালারের মধ্যে আছে একদম এখন আমাকে ড্রে মেজারমেন্ট টেপটা দিয়ে দাও আমি ড্রেসটা মেজারমেন্ট করে বলে দিচ্ছি ড্রেসে কিন্তু ভালোই লং আমার মনে হয় ফর্টি এইট ফর্টি নাইন পর্যন্ত তো হবেই এটার লেন্থ এটা লেন্থ ফর্টি এইট ফর্টি নাইন পর্যন্ত হবে হ্যালো আপু আজ আমি লেট হয়ে গেছি সমস্যা নেই কেলিমার্মা আপু যেহেতু এখন জয়েন করেছেন লাইফ শেষ হওয়ার আগেই জয়েন করে ফেলেছেন লাইফটা শেয়ার করে দিবেন আর রেকর্ডের লাইফটা দেখে নেবেন হ্যাঁ প্রথম থেকে রেকর্ডের লাইফটা দেখে নেবেন আমি অলমোস্ট শেষের দিকে এসে পড়েছি আমার মনে হয় আর দুই মিনিটের মধ্যে লাইফটা শেষ হয়ে যাবে আচ্ছা এটার বডি হচ্ছে থার্টি আছে এটার লেন্থ আমি এপে বলে দিচ্ছি এটার সাথে আপনারা এক দুই তিন চারটা এটার সাথে আপনারা টোটাল চারটা এমব্রয়ডারি পেয়ে যাবেন ওকে টোটাল চারটা এম্ব্রয়ডারি পেয়ে যাবেন আচ্ছা এটার লেন্থ হচ্ছে গিয়ে আপনার ফর্টি নাইন থেকে ফিফটি ইঞ্চ পর্যন্ত দেখাচ্ছে ফর্টি নাইন থেকে ফিফটি ইঞ্চ পর্যন্ত আছে কিন্তু উপর থেকে গুলো এক্সট্রা কাপড় গুলো কাটা যাবে তখন দেখা যাবে যে পর্যন্ত পর্যন্ত হয়ে যাবে এমনিতে আছে বেশি লং তখন এটা নিচের এমব্রয়ডারি একটা প্যানেল দিয়েছে ওটাকে লাগিয়ে দিবেন অথবা যেভাবে চায় সেভাবে ডিজাইন করে নিবেন কারণ এখানে সবকিছু আপনাদেরকে দিয়েই দিয়েছে যার যেভাবে যেটা চায় সেভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে গিয়ে সিল্কি কটন ম্যাটেরিয়ালের মধ্যে আছে এই ম্যাটেরিয়াল বলে সিল্ক কটন ঠিক আছে সিল্ক কটন ম্যাটেরিয়ালের মধ্যে আছে সরি কটন সিল্ক হ্যাঁ সিল্ক কটন কটন সিল্ক একই এটা উপরের যেই মানে কাপড়ের যে উপরের জায়গাটা উপরে হচ্ছে কি আপনার একদম সিল্কি সিল্কি একটা ভাইব আছে যেটার উপরে আপনার খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আর এটা ভেতরে জিনিসটা হচ্ছে কি একদম ম্যাট ওকে এটা ভেতরে হচ্ছে কি একদম ম্যাট একটা কটনের মধ্যে আছে আর এটার ওড়না হলো গিয়ে ক্রেপ শিফনের মধ্যে আছে সফট ক্রেপ একটা শিফনের মধ্যে আছে যেটা নাকি প্রচুর পরিমাণে কালারফুল ভাবে প্রিন্ট করা এটা ফ্রন্টটাও কালারফুল প্রিন্ট করা এটা ব্যাক সাইডটাও কালারফুল ভাবে প্রিন্ট করা এটা স্লিভটাও কিন্তু ফুললি কালারফুল প্রিন্ট করা এটার সাথে টোটাল চারটা এম্ব্রয়ডারি পাবে নেকের জন্য একটা এমব্রয়ডারি প্যান্টের জন্য দুইটা এমব্রয়ডারি প্যানেল পাবেন আর কামিজের নিচের জন্য একটা এমব্রয়ডারি প্যানেল পাবেন ওকে এটাকে আপনার বিভিন্ন ডিজাইনে বিভিন্নভাবে বানিয়ে নিতে পারবেন এটার সাথে সব কালারফুল এমব্রয়ডারি আপনাকে দিয়েই দিয়েছে এটার সাথে হোয়াইট কালারের একটা প্যান্টও পেয়ে যাবেন থ্রি পিসের একটা ড্রেস এটার বডি হচ্ছে সিক্সটি ফোর ইঞ্চ পর্যন্ত দেয়া এটার লেন্থ হচ্ছে ফর্টি নাইন ফিফটি ইঞ্চ পর্যন্ত দেয়া আছে যাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যেহেতু এটা আলাদাভাবে কোনো নাম দেয়া হয়নি ওকে এই জন্য এটাকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে এই সুন্দর কটন পার্টি ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 এক টাকা করে ঠিক আছে মাত্র চোদ্দশো টাকা আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন যাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে দিবেন এই ড্রেসটা আমাদের শোরুমেও অ্যাভেলেবেল আছে চাইলে শোরুমে গিয়েও দেখে নিতে পারবেন আর যদি অনলাইনে নিতে চান অবশ্যই অনলাইনে নিয়ে নিতে পারবেন এটা কি শোরুমে নাই দেয়া হয়নি এটা আচ্ছা আগামী শেষ ও আচ্ছা ওকে আগামী কাল থেকে দিয়ে দিও আচ্ছা এই ড্রেসটা শোরুমে শেষ হয়ে গিয়েছে আগামী কাল থেকে এই ড্রেসটা আবার শোরুমে পেয়ে যাবেন হ্যাঁ কাল থেকে এটা দিয়ে দিব যাতে যাতে ভালো লাগবে অর্ডার করে এগুলোর কিন্তু আপনারা অফার প্রাইসে পাচ্ছেন কারণ কটন সিল্ক ড্রেস সাথেই ক্রেপ শিফনের ওনার সাথে ফুললি এটার ওনাটা কিন্তু হালকা পাতলা ছিটা ছিটা ভাবেও প্রিন্ট না ফুললি প্রিন্ট করা এটা কামিজের ফ্রন্ট ও প্রিন্ট করা ব্যাক স্লিভ প্রতিটা জিনিস প্রিন্ট করার সাথে এটার সাথে চারটা এমব্রয়ডারি প্যানেল পেয়ে যাচ্ছে এই ধরনের যে কটন পার্টি কালেকশন কালেকশনগুলো থাকে এগুলোর কিন্তু মিনিমাম প্রাইস আপনার সতেরোশো হয় সাড়ে ষোলোশো থেকে সতেরোশো মিনিমাম প্রাইস হয় যেগুলো নাকি ওগুলোও আর কি আপনার মানে কম সব চাইতে কম যদি দেয়া লাগে এই ধরনের ড্রেসগুলো এটার কস্টিং কিন্তু অনেক বেশি তখন দেখা যায় যে সাড়ে ষোলোশো থেকে সতেরোশো এটা মিনিমাম প্রাইস দেওয়া লাগে কিন্তু যেহেতু অফার প্রাইস দিচ্ছে এর জন্য একবারে একদম আপনারা একটা সুন্দর অফার রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন স্টুডেন্ট বাজার একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন যারা নাকি রিজনেবলের মধ্যে একটু সুন্দর একটু আর কি কাজ করা টাইপের ড্রেস নিতে চান তারা অবশ্যই এই ড্রেসটা নিয়ে নিতে পারেন কারণ এখানে কিন্তু অনেক এমব্রয়ডারি আছে যদিও আমার টেলার এম্ব্রয়ডারিগুলোকে নষ্ট করে দিয়েছে আপনারা সুন্দর করে বসালে দেখবেন যে খুব গরজে আরো সুন্দর হবে ড্রেসটা ওকে আপু সিল্ক বাজেট ফ্রেন্ডলি ড্রেস আনো সিল্ক আচ্ছা ঠিক আছে চেষ্টা করব অবশ্যই ভিনের মিনাকারি জ্যাকেট কিন্তু রিস্টক আর হবে না হ্যাঁ রিস্টক হবে না নতুন নতুন ডিজাইন বের হলে অবশ্যই নতুন নতুন ডিজাইন আনবো কিন্তু আর কি ওটা যেটা স্টক আউট হয়ে গিয়েছে ওটা কিন্তু রিস্টক হবে না কারণ ওটা রিস্টক আসলে সম্ভব না এখন কোনোভাবেই সম্ভব না ওটা আচ্ছা ঠিক আছে সিল্ক বাজেট আনবো বললাম হ্যাঁ আনবো আনব আচ্ছা ঠিক আছে আজকের জন্য এতটুকুই থাক যাদের অ্যাড্রেসটা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজ ইনবক্স করে দিবেন এটা প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো আশি টাকা করে এক হাজার চারশো আশি টাকায় এগুলো কিন্তু এলান কটন কালেকশন ঠিক আছে এলানের কটন কালেকশনগুলো কিন্তু অনেক 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 ভালো আর সুন্দর হয় আর ডিজাইনগুলো কিন্তু ডিফারেন্ট হয় এলানের ডিজাইনগুলো সচরাচর আমরা যে টাইপের ডিজাইনগুলো দেখি ওটার চাইতে একটু ডিফারেন্ট হয় একদম সুন্দর সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট হয় তো যাদের যাদের ভালো লেগেছে সুন্দর করে এই কালারফুল ড্রেসটা নিয়ে নিবেন আর এটা কিন্তু লাইট কালারের মধ্যে খুবই কালারফুল প্রিন্ট করা আমার মনে হয় মিস করা একদমই যাবে না তাই না আপু ড্রেসটা অনেক সুন্দর আপনাকেও দারুণ লাগছে দীপ্তি আপু লিখেছেন থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ লাইভ আর্ট আটকে গিয়েছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে চলে যাই এখন রেকর্ডের লাইফটা দেখে নিবেন তাহলে লাইভ দেখতে আর কোনো প্রবলেম হবে না আজকে যেন এতটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সাথে কিন্তু প্রতিদিন দুইটা তিরিশে এখন দেখা হচ্ছে সবাই প্রতিদিন দুইটা তিরিশে আমার লাইফগুলো সুন্দর করে জয়েন করে ফেলবেন আর যারা রেকর্ডের লাইভটা দেখবেন লাইফটাকে শেয়ার করে দিবেন আপনাদের টাইম শেয়ার করে রাখতে পারেন বিভিন্ন গার্লস কিন্তু শেয়ার করে দিতে পারেন ঠিক আছে থাক বলে এটা প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা করে একদম লাইফটা ফার্স্ট থেকে ডিটেলসে দেখে নেবেন আমি ডিটেলসে লাইফটাতে পুরো ড্রেসটা দেখিয়ে দিয়েছি আজকে জন্য তাহলে এতটুকু থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে